হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো, আপনারা যখন নতুন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন বা নতুন এটিএম কার্ড ইস্যু করবেন, সেই এটিএম কার্ড ইস্যু করার পর এটিএম মেশিনে গিয়ে সেই এটিএম কার্ডের পিন নাম্বার আপনারা কীভাবে জেনারেট করবেন, নিজেরাই কীভাবে এটিএম মেশিনে পিন নাম্বার, এটিএম কার্ডের পিন নাম্বার বানাবেন, সেই ভিডিওটি আমি আপনাদের এই ভিডিওটিতে ডিটেলস দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না এই ধরনের ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, ইউনিয়ন ব্যাঙ্কের যখন আপনারা এটিএম নতুন এটিএম কার্ড পাবেন, সেই এটিএম কার্ড থেকে পিন কীভাবে জেনারেট করতে হবে সেই ভিডিওটি আমি আপনাদের দেখাবো। এর জন্য প্রথমে এই যে কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্ডটাকে আপনারা অবশ্যই এখানে এন্টার করবেন। এটিএম মেশিনে আসার পরে এন্টার করবেন। এন্টার করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেট এটিএম পিন জেনারেট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওটিপি জেনারেট অপশন, এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। প্লিজ ওয়েট হোয়াইল ইউর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেসড, এরকম কিছু অপশন দেখাবে। অপশন দেখার পরে এখানে ওটিপি জেনারেট সাকসেসফুলি বলা হবে এবং আপনাদের যে নাম্বার, যে নাম্বারে আপনারা আপনাদের ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্কের যে নাম্বার আপনাদের লিঙ্ক করা রয়েছে, যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপি আসার পরে আপনাদের কী করতে হবে, আবার 10 মিনিটের মধ্যে এই কাজটা আপনাদের করতে হবে। আবার এটিএম কার্ডটাকে আপনারা এন্টার করবেন। এন্টার, এখানে এন্টার করার পরে এখানে যে অপশন দেখাবে প্লিজ ওয়েট ইউর ট্রানজ্যাকশন ইজ, তো এখানে সেট আবার যে এই অপশনটা আসবে সেট এটিএম পিন গ্রিন পিন, এই অপশনে এবার সেকেন্ড অপশনে আপনারা ক্লিক করবেন ওটিপি ভ্যালিডেশন, এই অপশনে ক্লিক করবেন। প্লিজ এন্টার ইউর ওটিপি ফর ভ্যালিডেশন, প্লিজ এইবারে ওটিপি যেটা আপনাদের পাঠানো হয়েছে সেটা ওটিপিটা আপনাদের এখানে দিতে হবে। সেই ওটিপি দেওয়ার পরে এখানে বলা হবে যে প্লিজ এন্টার ইউর নিউ পিন ফর ভয়েড ট্রানজ্যাকশন, এখানে একটা পিন আপনারা সেট করবেন। সেই পিন এখান থেকে আপনারা ক্লিক করে নিজের পছন্দ মতো একটা, এবার সেই পিনটাকে আপনাদের রি এন্টার করতে হবে। দ্বিতীয়বার সেই পিনটাকে আপনারা রি এন্টার করবেন, আপনাদের পছন্দ মতো একটা পেটিএম পিন আপনারা সেট করবেন। তো এখানে দেখাবে প্লিজ ওয়েট হোয়াইল ইউর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেসড, এখান থেকে একটি সেই কার্ডটা আপনাদের বের হওয়ার জন্য বলা হবে এবং এখানে একটি কাগজ বের হয়ে আসবে প্রিন্টেড, যেখানে আপনাদের তো এইটুকু কাজ করলে আপনারা আপনাদের পিন এটিএম পিন বা এটিএম মেশিন থেকে সেট করতে পারবেন।